গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, আর যারা যারা আমার চ্যানেল আজকে ফার্স্ট ভিজিট করছো তাদের অনেক 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 স্বাগত জানি। আজকে একটা ব্লগ আমি স্টার্ট করছি, আর গুড ইভিনিং বললাম তার কারণ হচ্ছে আজকে সারাদিনে কোনো ব্লগ আমার করা হয়নি, তাই আমি সন্ধ্যা থেকে একটা ব্লগ স্টার্ট করছি। আর এখন বাজে 6:30, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি তার কারণ হচ্ছে চা করছি। আর এই যে চিপস দেখতে পাচ্ছ, ছেলেকে একটু চিপস দিলাম, ওই এক্ষুনি পড়ে উঠলো, আংটি পড়িয়ে গেছে। তা আমি অনেকদিন কবে চা খেয়েছিলাম লাস্ট ভুলেই গেছি, গরমে একদমই চা খাওয়া হয় না। কিন্তু আজকে মাথাটা একটু টিপটিপ করছে, ওই কারণেই ভাবছি একটু চা খাবো। তা ছেলে বলছে আমিও চা খাবো, ছেলেকে তো লিকার চা দেবো, ছেলে দুধ চা খায় না। আর আমি এই যে ছোট প্যাকেটে দুধ আনিয়ে রেখেছি, একটু দুধ চা খাবো, কারণ আমি আবার লিকার চা খাই না। একটু আদা দিয়ে চা করবো, করে সন্ধ্যার টিফিন করবো, করে ছেলেকে আবার পড়ানো আছে। আর অনেক বড় একটা কাজ আছে, সেই কাজটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি কাজ করব আমি আজকে। তারপর তো রাত্রে রান্না আছে, তো আমার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত কি মানে ডিউটি থাকে বলতে পারো, সেই ডিউটিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন চলো, চায়ের জল দেখো ফুটেই গেছে, এখন এর মধ্যে আমি একটু আদা দিয়ে দেবো গ্রেট করে, দিয়ে চাটা করে নিই, করে নিয়ে ঘরে যাই আগে। আর ভীষণ গরম, আর গরমের জন্যই কি বলতো আর কোনো ব্লগ ব্লগ সেইভাবে করতে পারছি না ঠিকঠাক করে। গরমে কাজ করব না, ভিডিও করব না, এডিট করব, কিছু আর মাথায় আসছে না। তো চলো চাটা করি। আর তোমাদের বললামই যে আমি একটা বিশাল বড় একটা কাজ করব, সেটা হচ্ছে এই জামা কাপড় গোছানো। আমি আগেও বলেছি যে আমার এই কাজটা করতে একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে কাচার পরে এই জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দিতে। আর এটা 4-5 দিন ধরে জমে জমে কত যে জামা কাপড় রয়েছে কী বলবো, ওখানে দেখতেই পাচ্ছ। সোফা এনেছি ওপর থেকে, এনে এখন আমি সব গুছিয়ে নেবো। যে এখন তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারছি না, তার কারণটা হচ্ছে আমি ছেলেকে ওদিকে পড়াচ্ছি, আর আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এবার আমি যদি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামাকাপড়গুলো গুছাই, তাহলে কিন্তু ও আর পড়বে না, ও এইদিকেই তাকিয়ে থাকবে। ওই কারণে এই সন্ধ্যার টাইমটাতে ওকে পড়াতে হয় আমাকে, তাই জন্য ওকে পড়াচ্ছে আর আমি কাজগুলো করে নিচ্ছি। ভাবলাম পরে আমি ভয়েস দিয়ে বলে দেবো ওই কারণেই। আর এই জামাকাপড় নিয়ে আরও একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যেদিনকে রাজু ছুটি ছিল, ও পড়ে গিয়ে দেখেছে যে জামাকাপড় তো এই কয়েকদিন হচ্ছে এই গরমের জন্য আমি শরীরটাও ঠিকঠাক ভালো নেই, ওই কারণে আমি গুছিয়ে উঠতে পারছি না। সেটা এইগুলো তো ঠিক আছে, কিন্তু ওর একটা জ্যাকেট যেটা একদম ঠান্ডা একদম কমে যাচ্ছিলো যখন, তখন একটা পাতলা জ্যাকেট পরে ও ডিউটি যাচ্ছিলো, সেই জ্যাকেটটার আমার কেচে তোলা হয়নি। আগে তো যা মোটা মোটা যা পড়েছে সেগুলো কেচে কেচে তুলে দিয়েছি, আর জ্যাকেট তো আমি মেশিনে কাচি না, জ্যাকেট ট্যাকেটগুলো হাতেই কেচে দিই। তো ওই জ্যাকেটটা আমি ওপরে রেখে এসেছিলাম, আর ওই কথাটা আমি ভুলেই গেছি, ওই জ্যাকেটটার কথা। তা ও আগের দিন গিয়ে দেখেছে জ্যাকেটটা ওপরে আছে, তাই এসে আমাকে অনেক কথা শুনিয়েছে তার জন্য, যে সারাদিন ফোন নিয়ে বসে থাকো, আমার জ্যাকেটটা কেচে দেওয়ার টাইম পাও না। কী বলো তো, টাইম পাই না না, তোমরা তো কিছুদিন থেকে ব্লগে দেখছোই যে আমি হাতেই কাচ্ছি, কিন্তু আমি ওই জ্যাকেটটার কথা ভুলেই গেছি মেনলি, ওই জন্যই প্রবলেমটা হয়ে গেছে। আর ওইখানে দেখো জ্যাকেটটাও আছে, আর সেই দিনই যেই আমাকে এই কথাগুলো বলেছে তখনই আমি জ্যাকেটটা তার কিছুক্ষণ পরই এসে ভিজিয়ে রেখে তারপর আমি কেচেও দিয়েছি, আজকে শুকিয়েও গেছে, আবার আমি তুলে দেবো। কিন্তু এমনভাবে কথাটা বলেছে যাতে আমি জানো আমি কোনো কাজই করি না। আমি বলছি হ্যাঁ আমি কোনো কাজ করি না, তাই না? তাহলে তুমি ব্লগে দেখো, ব্লগ ট্লগ তো ও দেখে না, যে দেখো আমি ওখানে কাজ করি কি না করি,
আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি সব কাজ নিজেই করি। হ্যাঁ, ওটা হয়তো মানে ভুলবশত ওটা হয়ে গেছে যে আমি ভুলে গেছি ওই জ্যাকেটটার কথা, আমি ওই জন্যই। তা ও সচরাচর আমাকে কিছু বলে না, কিন্তু যেই দেখেছে জ্যাকেটটা অনেকদিন থেকে ওপরে ওরকম আছে দোলনার মধ্যে, তখন এসে একটু রাগ মানে রেগেই গিয়েছিলো, তখন আমি দেখলাম, তখন তাই জন্য আমি চুপচাপ হয়ে গেছি, যেহেতু আমারই দোষ, মানে আমিই কাচতে পারিনি, ভুলে গিয়েছিলাম ওই কারণেই। যদি আগেই মনে পড়তো আমি হাতেই কেচে দিতাম, দিয়ে শুকিয়েও যেত, কিছুদিন থেকে আমি হাতেই কাচছি। তা যাই হোক, এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার সামনে বললে ও হয়তো ভাববে আবার যে এই কথাগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করছে, ওই জন্য আমি পরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাকে কি বলেছে, যে সারাদিন ধরে ফোন নিয়ে বসে থাকো, একটু জ্যাকেটটা কেচে দেওয়ারও টাইম পাও না, আমাকে এরকমভাবে বলেছে। মানে যে হ্যাঁ, সারাদিন ফোন নিয়ে বসে থাকলে আর আমার সংসারের কাজটা কে করে, আমাকে নিজেই করতে, একটা যদি থালাও ফেলে রেখে দিই সেটা তো আমাকে নিজেই পরে মাজতে হয় না। তা ছেলেরা ওই রকমই, বুঝেছো তো, মানে বাইরে ওরা কাজ করে আর ভাবে ঘরেতে, বাড়িতে আমরা থাকি তো আমাদের কোনো কাজ থাকে না বাড়িতে, কিন্তু বাড়ির সংসারের যে কাজ, আমাদের কোনো কাজের কোনো ছুটি নেই, এরকম একটা ব্যাপার। আমাদের একটার পর একটা কাজ হয়েই যায়, যে এখান থেকে এইটুকু করলে আমাদের আজকে ছুটি, এরকম কোনো ব্যাপার নেই। যতক্ষণ না বিছানায় শুতে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, ততক্ষণ কিন্তু আমাদের হাত দুটো হাত পা চলেই যায়, একটার পর একটা কাজ আমাদের এসেই যায়, এরকম একটা ব্যাপার, ওরকমই। তা চলো তাহলে, এইগুলো আমার গোছানো তো হয়েই গেল, দেখলেই তোমার সঙ্গে কথা বলতে। আর এইখানে দেখো আমি সব আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি, এটা হচ্ছে রাজুর, ওটা হচ্ছে ছেলের, ওইটা হচ্ছে আমার। হ্যাঁ, মানে আলাদা আলাদা সব জায়গায় রাখি, ওটা হচ্ছে বিছানা চাদর আর আমার শাড়ি, ওখানটা রাজুর ওই জ্যাকেট, এই যে এই জ্যাকেটটার কথা বলছিলাম, আর ওইখানে ওর একটু একটা নতুন জামা প্যান্ট, যেগুলো কোথাও বেড়াতে যাওয়ার সময় পরে, ওইগুলো আলাদা জায়গায় রাখবো, জ্যাকেটটা আলাদা জায়গায় রাখবো। আর এই জ্যাকেটটা নিয়ে আমাকে এত কথা শুনতে হয়েছে, এই জ্যাকেটটা কাঁচা হয়নি, তাই এটাকে আমি কেচে আগে গুছিয়ে তুলে রাখবো, আর ওকে বলেও দেবে যে তোমার জ্যাকেট আমার কাঁচা হয়ে গেছে। এখন আমি সব জিনিসগুলোকে জায়গায় রেখে দেবো। আর এখন এই ওয়ার্ড্রপে কী থাকে বলো তো, এইখানে থাকবে হচ্ছে নতুন যে দেখালাম জামা কাপড়, ওইগুলো আমার নতুন জিনিসপত্র এখানে থাকে, তা ওই কারণেই আমি এখন এইখানে ওই রাজুর যে জিন্সটা, তারপর কুর্তাটা দেখলে জ্যাকেট, এগুলো এইখানে রেখে দেবো, আর বেড কভার আর আমার যে শাড়িগুলো গুছিয়েছি সেইগুলো ওয়ার্ড্রপে রেখে দেবো, দিয়ে তারপর পাশে যে রুমটা আছে শোকের সেখানে যাব। আর এই যে চাদরগুলো দেখছো, এইগুলো আমার ছেলে টেনে টেনে বের করেছে নিয়ে, এগুলোকে নিয়ে খেলে আর গুছাতে তো পারে না, আর ওইখানে ওরকম ঠেলে গুজরে রেখে দেয়, তারপর আমি আবার পরে গুছিয়ে নিই। আর শাড়িগুলো গুছিয়ে নিলাম, নিয়ে একটুখানি জামাকাপড়গুলো ঠিকঠাক করে নেব, কারণ এই যেহেতু এই ঘরে বেশিরভাগ ছেলে টিভি দেখে খেলে, তো ওই ওয়ার্ড্রপ থেকে জামাকাপড়গুলোকে বের করে সব এইদিক ওদিক করে রাখে। আর এখানে আমি কয়েকটা আমার কুর্তি টুর্তিগুলো রেখে দিলাম, নিচে অনেকটা জায়গা আছে দেখলাম, ওই কারণেই রেখে দিলাম। আর এগুলো আর ধরবে না, এগুলো আবার পাশের ঘরে যে শোকেস আছে ওইখানে গিয়ে আবার রেখে দেবো। আর এই ঘরেও নিয়ে চলে এসছে, এই শোকেশের মধ্যেই ওপরটায় থাকে রাজুর সব, যেগুলো ডিউটি বেড়ায় বা ছুটির দিনে পড়ে, বাড়িতে পড়া সব কিছু ওর এইখানে আমি রেখে দিই, শুধু তোলা যেগুলো কোথাও অনুষ্ঠান বাড়ি ফাড়ি যাওয়ার যেগুলো ওয়ার্ড্রপে রাখি, আর বাদবাকি জিনিসগুলো রাজুর এই শোকেশের ওপরেরটা হচ্ছে ওর জায়গা, এখানে ওর সমস্ত কিছু থাকে, মানে ও যা যা দরকার লাগে ওইখানে ই করলে পেয়ে যাবে, ওই জন্য ওটা আলাদা করে দিয়েছি ওর। আর এই নিচেরটা যেটা আছে শোকেশের জায়গা, ওইটা আমার জিনিস থাকে, আর ছেলের তো আলাদা ওয়ার্ড্রপ ছেলেরও আছে, ওখানে ছেলের জিনিস থাকে, আলাদা আলাদা করে রাখলে কি হয়। আর এই নিচটায় দেখো, এইটা হচ্ছে আমার জায়গা, আমি বাড়িতে যা জিনিসপত্র পরি মানে জামাকাপড় পরি সেইগুলো এখানটায় রেখে দিই, মানে যে যার জায়গায় থাকলে কি বলো তো ঘাটাঘাটিটা একটু কম হয়, ওই কারণে এইভাবে আমি আলাদা আলাদা করে জায়গা করে রেখেছি। আর ছেলের পড়া টড়া কমপ্লিটের পর এখন আমি ওর সব বুকস আর সব গুছিয়ে রাখবো, ওই ঘর থেকে নিয়ে চলে এসেছি। আর এই এই বিছানা যেহেতু আমরা এখন শুই না, এইখানেই সব ছেলের বুকস টুকসগুলো গুছিয়ে রেখে দেব। আর সকালবেলা আবার স্কুল আছে, সব কিছু রেডি করে রাখি ততক্ষণ, মানে সকালে উঠে সব কিছু হাত রে কুল পাই না, আমি ঘুমের মধ্যেই তো সব রেডি টেডি করি ওই কারণেই। আর এই ঘরে দুপুরে শুয়েছিলাম, ওই কারণে ওই ঘর থেকে বালিশগুলো নিয়ে চলে এসেছে, এইগুলোকে আবার রাখছি, কারণ রাত্রে তো আবার ওই ঘরে যেতে হবে শুতে। এই করতে থাকি এই ঘর ওই ঘর, আমি আর ছেলে করতে থাকি সারাদিন। এখন আমি বিছানা চাদরটা একটু গুছিয়ে নেবো ঠিকঠাক করে। আর এই ঘরটাও যেহেতু আর আসা টাসা হবে না, মানে চাদর টাদর গুছিয়ে রাখলে এখন গোছানোই থাকবে, ওই জন্যই বিছানা চাদরটা একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেখে দিলাম।
আর এখন এদিকের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু ঠান্ডা জল বের করে নিচ্ছি ফ্রিজ থেকে, কারণ খুব মানে জল তেষ্টা পেয়ে যাচ্ছে, এতটাই গরম। আর একদম নর্মাল জল খেতে ইচ্ছা করছে না, একটু নর্মাল জলের মধ্যে একটু ঠান্ডা জল মিক্সড করে, একদম ডাইরেক্ট আমি খেতে পারি না ঠান্ডা জল, কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে, আমার বারণ আছে ফ্রিজে সব কিছু জিনিস খাওয়া, কিন্তু তাও এই গরমে কী বলো তো এই নর্মাল জল একদম খাওয়া যাচ্ছে না। তো আমি একটু দেখলাম হালকা করে অল্প আমি ঠান্ডা জল মিক্সড করে তারপরে এখানে খাই, আর ছেলেকেও একটু খাইয়ে দেবো। আর জল টল খেয়ে আমি এখন কী করছি বলো তো, উঠোনে জল ছুটছি, বুঝ দেখতে পাচ্ছ? তার কারণ হচ্ছে আমাদের এখানে তো একদম বৃষ্টি হচ্ছে না, আর এই যে আমি দরজাটা যদি একটু খুলে রাখি বা স্লাইডারের কাজটা যে একটু খুলবো, এতটাই হাওয়া দিচ্ছে আর ধুলো পুরো বারান্দায় ভর্তি হয়ে যাচ্ছে, ওই কারণে আমি জল পুরো দিয়ে উঠোনটাকে পুরো ভিজিয়ে দিচ্ছি, আর এই সিঁড়িটাও একটু আমি ধুয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই জায়গাটায় বসে একটু আমি সবজি টবজি কাটবো, রাত্রে আনাজ জোগাড় করব রান্নার, ওই কারণে রোজ আমাকে এইটা করতে হচ্ছে এখন, তার কারণ প্রচণ্ড ধুলো, বসা যায় না, একদম পুরো সাদা হয়ে যাচ্ছে, ওই কারণেই এটা হচ্ছে। বৃষ্টি কবে হবে জানি না, বৃষ্টির জন্য এটা অবস্থা। ছেলে ওখানে একটু লেখা বাকি ছিল, সেটা লেখা হয়ে গেছে, আমাকে আবার দেখাতে এসছে, আর ও দেখিয়ে দিলে আমি বলে দেবো একটু, তারপর ও শান্তি যে হ্যাঁ ঠিক হয়েছে। আমি যদিও বলি যে রেখে দাও পরে হবে, তা হবে না, মা তুমি আগে দেখে বলে দাও হয়েছে কি না, ওই জন্য। আর আমার পুরো সামনেটা যেটুকু উঠোনটা থাকে আমি পুরো 3 বালতি জল দিয়ে আমি পুরো ভিজিয়ে দিলাম, বৃষ্টি যেমন হয় কাদা কাদা হয়ে যায় ওরকম করে দিলাম, কিন্তু বিশ্বাস করবে না 15-20 মিনিটের মধ্যে পুরো একদম শুকিয়ে গেল, যে মানে বোঝাই যাচ্ছে না যে আমি ওখানে জল দিয়েছিলাম, এতটাই গরম উঠোনটা, এইরকম অবস্থা। আর ওই দিকে সব করে এখন আমি রাত্রে রান্নার জোগাড় করতে চলে এসেছি, বললে আমি এখানটায় বসে, যেহেতু বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই কারণে এইখানটা বসে সবজিগুলোকে কেটে নিয়েছি, আর আজকে হবে পরোটা আর আলুর তরকারি, তার জন্য আলুটা আমি এখানে কেটে নেব। আর ওখানে দেখছি আমি একটু টিভি বলতে যা দেখি সেটা হচ্ছে গোপাল ভাঁড়, ছেলে ওদিকে গোপাল ভাঁড় দেখছে, তাই জন্য আমিও দেখছি। টিভিতে কোনো সিরিয়াল ফিরিয়াল আমি দেখি না, আমার একদমই ভালো লাগে না, প্যান প্যানানি জ্ঞান জ্ঞানানি, দেখলে আমি একটু গোপাল ভাঁড় দেখি, একটু দেখলে মুভি দেখি, তাও অ্যানিমেলস ট্যানিমেলসের মুভি এইসবই আমি দেখি। আর এখন আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি, দেখতেই পাত। আর এখন আমি রান্না করতে চলে এসেছি, ওখানে আমি তো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর ওখানে মাখছি আমি আটা। আটাটা মাখা হয়ে গেলে এখন আমি পরোটা করব, তোমাদের বললামই পরোটা আর আলুর তরকারি, আর আলুটার মধ্যে একটু আমি হিং ফোড়ন দিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, একদম নর্মাল যেমন আলু তরকারি করে গরমের মধ্যে, তো বুঝতেই পারছো মশলা টশলা খাওয়া একদমই উচিত না, ওই কারণেই একদম পাতলা করে একদম নর্মাল। দেখো এই যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, এবার জল ঢেলে দিলে হয়ে যাবে আমার আলু তরকারিটা, মানে একটু সেদ্ধ হতে দেবো আলুগুলো, আর ওইদিকে আমার মাখাও হয়ে যাবে। তা চলো আমি তাহলে রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
আলুর তরকারি দেখলেই বানাচ্ছি। এই লাস্ট পরোটা বাকি আছে, হয়েই গেছে। এই যে পরোটা, আর এখানে হচ্ছে এই যে আলুর তরকারি। আর রাজু এখনো ডিউটি থেকে ফেরেনি, ও আসছে। মুদিখানা কয়েকটা জিনিস আগের দিন ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে চাউ, ম্যাগি, একটু চিড়ে, সুজি, এই জিনিসগুলো ভুলে গেছিল, টিফিন বানাতে লাগে, ওগুলো ভুলে গেছিলাম। আজকে ওগুলো নিয়ে তারপর আসবে, ততক্ষণে ছেলেও এখন খাবে না বলছে, বাবা আসলে তারপর খাবে। আর এখন প্রায় 10:30 বাজতে যায়, আমি এগুলো টেবিলে রেখে নাইট টাইম যে কিচেন ক্লিনটা সেটা আমি করে নেব, আর রান্নার বাসন, সন্ধ্যা টিফিন খাওয়ার বাসন আছে ওইগুলো মেজে নেব। মেজে নিয়ে তারপর ঘরে গিয়ে এসি চালিয়ে ঠান্ডায় ঠান্ডায় পরোটা তরকারি খাওয়া হবে। ততক্ষণে রাজুও চলে আসবো, ফ্রেশও হয়ে যাবে। আর একদম অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভাজলাম গরমের মধ্যে। আর অনেকদিন মানে কালকে একটু লুচি খাওয়া হয়েছিল কাকাদের বাড়ি দেখলেই, কিন্তু বাড়িতে অনেকদিন রুটি পরোটা, রুটিটা সকালে টিফিন হয় কিন্তু লুচি পরোটাটা হয় না, এবার ওই জন্যই আমি একটুখানি আজকে পরোটা করলাম। আর একদম কম তেল দিয়ে, যতটা পেরেছি কম তেল দিয়েছি। এইগুলো এখন আমি রেখে আসবো, আসার পরে টেবিলে রেখে দেবো, দিয়ে আমার বাসন টাসন গুলো মেজে নেবো। Of mine, you see, there are no trees inside of me. In this desert, I can look at you with love, seeing all that I can learn. Can you stay and I will grow? সবাই মিলে, আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আর বাবু এখন শুয়ে পড়বে বলে এই যে চলে এসছে এলিফ্যান্টকে নিয়ে। এখনও এলিফ্যান্টকে নিয়ে শুতো, কিছুদিন আগে গণেশকে নিয়ে শুতো, তার আগে ভীমকে নিয়ে শুতো, মানে একজন না একজনকেও লাগেই শোয়ার টাইমে। এখন গণেশ হয়েছে, একটু পরে গণেশ পায়ের নিচে থাকবে, আর ও কোথায় থাকবে তারটাই ঠিক। এই এলিফ্যান্টটা তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা বাই বাই আমরা, চলো টাটা, বাই বাই, গুড নাইট।